হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবারও আমি ইংলিশ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটা নতুন বিষয়, একটা নতুন টপিক। সেটা কি? স্পটিং ইরর, অর্থাৎ ভুল সংশোধন। আমরা বাংলায় তো পড়েছি, আজকে তোমাদের খুব ইজি প্রসেসে, একেবারে সহজ পদ্ধতিতে, যারা এর আগে কখনো ইংলিশ ক্লাস করতে চাইতে না, ভয় পেতে, ছেড়ে দিতে বা ভয় পালিয়ে যেতে ইংলিশ দেখলে, আজকের ক্লাসটা তাদের জন্য বেস্ট ক্লাস হবে। কারণ তোমাদেরকে আজকে আমি এত সহজে এবং এত ডিটেলসে বোঝাবো যে তোমরা এর আগে কখনো বুঝতে চাওনি, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের খুব সহজভাবে বোঝানোর। তো দেখো, প্রথমে বলে রাখি, আজকে আমি তোমাদেরকে স্পটিং ইররের কিছু কিছু সামান্য কিছু রুলস তোমাদের পড়াবো। দেন তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, অর্থাৎ 2021-এ জিএনএমের এবং এএনএম পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিলো স্পটিং ইরর সম্পর্কিত, সেই প্রশ্নের উত্তর বলে দেবো। এবং তার সাথে সাথে এসএসসি পরীক্ষা 2019-এ একটা কোশ্চেন এসেছিলো, সেটারও একটা স্পটিং ইরর কোশ্চেন, সেটা নিয়ে আলোচনা করে দেবো। এই দুটো আলোচনা করবো, দেন তোমাদের একটা হোমওয়ার্ক দেবো। তো তোমাদেরকে কী করতে হবে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওটা যতটাই লম্বা হোক না কেন, পুরোটা দেখবে, কারণ তোমাদের যদি একটা পয়েন্ট মিস হয়ে যায় দেন তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখবে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, যারা প্রথমবার চ্যানেলটাই প্রবেশ করেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ওকে, চলো আর কথা বাড়িয়ে কথা একেবারে ক্লাসে চলে যাচ্ছে। দেখো, স্পটিং ইরর মানে আমি এক্ষুনি বললাম, স্পটিং ইরর মানে কি? ভুল সংশোধন, অর্থাৎ কোথাও বাক্যের কোথাও একটা জায়গায় যেখানে ভুল রয়েছে সেটা আমাদেরকে জাস্ট মার্ক করতে হবে, আর কিচ্ছু নয়। ঠিকটাও করতে হবে না, শুধু আমাদেরকে জানতে হবে। মনে করো আমি বললাম, আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম, কথাটা কীরকম লাগছে? যারা একটু বুঝবে, আগামীকাল মানে কি? গতকাল মানে যেটা হয়ে গেছিলো, ঠিক আছে, সেটা হচ্ছে গতকাল। আজ মানে আজকে, এবং আগামীকাল মানে যেটা কালকে হবে। তো আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম হবে না, আমি আগামীকাল স্কুলে যাব হবে? আমরা প্রত্যেকে জানি আগামীকাল স্কুলে যাব হবে। তো এই রকম ধরনের কিছু প্রশ্ন থাকে যেগুলো খুবই সহজ, বাট আমরা যেহেতু রুলসটা জানি না, আমরা যেহেতু ইংলিশে, প্রত্যেকে তো আমরা ইংলিশ মাদার ট্যাং নিয়ে জন্মগ্রহণ করিনি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ দেখলেই ভয় পালিয়ে যাও। তোমাদের জন্য আজকে আমি স্পেশাল ক্লাসটা বানিয়েছি যাতে তোমাদের এই ভয়টা দূরে চলে যায়। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, স্পটিং ইরর সব থেকে সহজ একটা জিনিস, আমরা যাতে ভয় পালিয়ে না যাই, বরং ভালোবেসে এগিয়ে যাই। যত তুমি এগিয়ে যাবে তোমার কিন্তু তত ভালো লাগবে, আর যখনই ভালো লাগবে তুমি কিন্তু এখানে ভালো স্কোরও করতে পারবে। ওকে, চলো। তো ফার্স্ট যে রুলস বা ফার্স্ট যে নিয়ম সেটাতে বলে দিই। দেখো, একদম ইজিতে বলা হচ্ছে কি, দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। এবার তোমাদেরকে এখানে অনেক প্রশ্ন আসবে, যারা একেবারে প্রথম, যারা একেবারে নতুনভাবে শুরু করছো। প্রথম প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কাকে বলে, তাই না? প্রথম প্রশ্ন কি, সাবজেক্ট কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভার্ব কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে প্লুরাল কি, সিঙ্গুলার কি, তাই তো? এই যাই হোক, সিঙ্গুলার প্লুরাল যদি বা কেউ অনেকে জানো, কিন্তু এই ভার্ব, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, অবজেক্ট, এগুলো কেমন লাগছে, তাই না? শুনতে কেমন লাগছে? পড়েছিলাম বাট ভুলে গেছি, এটাই স্বাভাবিক ব্যাপার বন্ধুরা, কোনো লজ্জার কোনো ব্যাপার নেই। ইনফ্যাক্ট আমিও কিন্তু একটা সময় অনেক কিছু ভুলে যাই, তার জন্য কোনো লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, মানুষ মাত্রই তাই। সব জিনিসই একটা চর্চা জিনিস থাকে, চর্চা না করলে যে কোনো জিনিস ভুলে যাওয়া যায়। চলো, তো প্রথমে বলি, সাবজেক্ট হচ্ছে সেই একটা শব্দ যাকে নিয়ে কিছু একটা বলা হচ্ছে। আমি বললাম রাজ স্কুলে যাচ্ছে, তো এখানে রাজ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটা করছে, ঠিক আছে? এটাকে বলা হয় কি, সাবজেক্ট। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে যে কাজটা করছে, কি করছে, যাচ্ছে, মানে কি, রাজ স্কুলে যাচ্ছে। তো অবজেক্ট হচ্ছে কি, যাওয়া, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ভার্ব কি, ভার্ব মানে হচ্ছে কার্য, সরি, জাস্ট এ মিনিট, আমি এখানে একটু ভুল বললাম, সাবজেক্ট এবং অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি, কোথায় যাচ্ছে, ঠিক আছে? কোথায় যাচ্ছে, রাজ কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তো স্কুলটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? আর ভার্ব কি, ভার্ব হচ্ছে ক্রিয়া, কি করছে, যাচ্ছে, যাওয়াটা হচ্ছে কাজ একটা, তাই না? ভার্ব হচ্ছে কি, যাওয়াটা, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, রাজ স্কুলে যাচ্ছে, আমি যদি এটা লিখে দিই, রাজ স্কুলে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, আর আসছে না। তো দেখো, আমাদের কি পেলাম এখানে, সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, এবং ভার্ব পেলাম। তো রাজটা কি, রাজটা হচ্ছে আমাদের সাবজেক্ট,
আচ্ছা, কোথায় যাচ্ছে না স্কুলে যাচ্ছে, তা স্কুলটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং যাচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে? তো আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, সাবজেক্ট সবসময় প্রথমে বসে, যে কোনো বাক্যের প্রথমে বসে, ঠিক আছে? যেমন এই বাক্যে মনে করো বলা হলো রীতা অ্যান্ড গীতা ইজ গুড গার্ল, ঠিক আছে? এখানে তোমরা বলো যে সাবজেক্ট কোনটা, অবশ্যই সাবজেক্ট কী হবে, রীতা এবং গীতা, তাই না? দুজন সাবজেক্ট রয়েছে, তো দুজন সাবজেক্ট থাকতে পারে, একজন সাবজেক্ট থাকতে পারে, তো মূলত মনে রাখবে অন্ততপক্ষে একটা সাবজেক্ট থাকবেই থাকবে। যে কোনো একটা বাক্য গঠনের জন্য কী কী লাগবে, সাবজেক্ট থাকতেই হবে, আর কী থাকবে, অবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। এই তিনটে জিনিস না থাকলে কখনোই বাক্য গঠন করা সম্ভব নয়। আমি যদি বলি আমি জল, কিছু বললাম না, আমি জল, এবার কি খায় না খাই না, না মাখি, কি করি, তো এইটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কখনোই বাক্য গঠন করা সম্ভব নয়, সাবজেক্ট ছাড়াও বাক্য গঠন করা সম্ভব নয়, আবার ঠিক একই রকমভাবে অবজেক্ট ছাড়াও কিন্তু বাক্য গঠন করা সম্ভব নয়। ক্লিয়ার? তো দেখো, আমাদেরকে এবার আমরা চলে আসি আমাদের যে মূল যে পয়েন্টটা, দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে, অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে হচ্ছে এবং, অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। তো সিঙ্গুলার প্লুরাল মানে প্রত্যেকে জানো, সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল মানে কি, দ্বিবচন বা যাই হোক মানে একাধিক বচন, ঠিক আছে? মনে করো যে আমি বললাম যে পাখি, তো পাখিটা কি সিঙ্গুলার, আর যখন বললাম পাখিরা বা পাখিগুলো, তো তখন কী হয়েছে, সেটা হচ্ছে প্লুরাল, বোঝা গেছে? আমি বললাম মানুষ, তো মানুষটা হচ্ছে কি, সিঙ্গুলার, যখন বললাম মানুষগুলো তাহলে সেটা কি, প্লুরাল হয়ে গেল, ঠিক আছে? আশা করছি এটুকু প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে। তো এখানে কি বলা হচ্ছে, যখনই দুই বা ততোধিক সাবজেক্ট, সাবজেক্ট মানে কি বললাম, এই যে রীতা এবং গীতা, তো এখানে কি দেখছি, এখানে দুইয়ের বেশি দুটো রয়েছে, তাই না? দুই বা ততোধিক, তো দুইটা দুটো সাবজেক্ট রয়েছে, তো দুটো সাবজেক্ট যখন থাকবে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হবে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, দেখো সীতা এবং গীতা অ্যান্ড, তাই না, অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। ভার্বটা কী হবে, ভার্ব মানে যে কার্যটা সেটা কী হবে, প্লুরাল হবে, সিঙ্গুলার নয় প্লুরাল হবে, মানে বহুবচন হবে। তো এখানে দেখো, এখানে আমাদের কী রয়েছে, রীতা অ্যান্ড গীতা ইজ গুড গার্ল, ঠিক আছে? এইখানে আমাদের ভার্ব কোনটা, কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, আমি সাবজেক্ট এখনই বললাম রীতা এবং গীতা, এটা হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট কী, অবজেক্ট হচ্ছে গুড গার্ল, এবার ভার্ব কী, ইজ, তাহলে ইজটা হচ্ছে আমাদের ভার্ব। এই ইজটা চেঞ্জ হয়ে কী হবে, আর হবে, তাই না? দেখো যখন আমরা একজনের কথা বলবো, আমি যদি বলতাম রাম ইজ গুড বয়, তো এই বাক্যটা সঠিক, কিন্তু যখন বললাম রাম অ্যান্ড শ্যাম, তখন কিন্তু আর ইজ হবে না, তখন কী হবে, তখন হবে আর, কারণ এখানে ভার্বটা চেঞ্জ হবে। আমি বললাম রাম ভালো ছেলে, এবার যদি বলি রাম ও শ্যাম উভয়ই ভালো ছেলে, তাহলে তখন গিয়ে আমি বুঝতে পারছি কি, রামও ভালো ছেলে শ্যামও ভালো ছেলে, তখনই আমরা এখানে কিন্তু আর ব্যবহার করব, তখন কিন্তু আর ইজ, ইজ কিন্তু ব্যবহার করব না, ক্লিয়ার? তখন কী ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করব আর। তো এখানে দেখো এই রকম একটা এক্সাম্পল দেওয়া আছে, রীতা অ্যান্ড গীতা ইজ গুড গার্ল, তাহলে এখানে কি ইজ হবে না, যখনই সাবজেক্ট দুটো হয়ে যাবে বা দুটো থেকে বেশি হয়ে যাবে, ধরো এখানে দেখলো রীতা গীতা অ্যান্ড সীতা ইজ গুড গার্ল, তো কখনোই সেটা রাইট অ্যান্সার নয়, রাইট অ্যান্সার কী হবে, রীতা সীতা গীতা আর গুড গার্ল, ঠিক আছে? তাহলে কি হবে, যখনই ইজ থাকবে সেই ইজটা কেটে আর হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের প্রথম রুল, ক্লিয়ার? আশা করছি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়েছে। চলো সেকেন্ড যে আমাদের রুল আছে সেটা পড়ে নিই, সাবজেক্টগুলির প্রত্যেকটির পূর্বে যদি দা থাকে তবে আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে। ব্যাপারটা কি, দা মানে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, প্রথম যে ইংলিশে ক্লাস দিয়েছিলাম সেখানে বলেছিলাম কি, এ মনে করে বললাম এ ম্যান আর দা ম্যান, এর মধ্যে পার্থক্য কোথায়, এ ম্যান মনে হচ্ছে যে কোনো একজন মানুষ, সে হতে পারে রাম, সে হতে পারে শ্যাম, ঠিক আছে, যে কোনো মানুষ। দা মানে কি, দা মানে হচ্ছে শুধুমাত্র পার্টিকুলার যাকে আমি নির্দেশ করে দিচ্ছি সেই মানুষটাই, ঠিক আছে? তাহলে এ মানে যে কোনো মানুষ, মনে করো এখানে দশজন মানুষ আছে, তো দশজন মানুষের যে কোনো কাজ থেকে নিয়ে আসতে বললাম কিছু একটা, মনে করো তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে আমি তোমায় বললাম যে ওই যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে তুমি এক টাকা কয়েন নিয়ে আসো, ঠিক আছে? তো তুমি কি করলে, তুমি যে কোনো একজন ব্যক্তির কাছে গিয়ে নিয়ে আসলে, তো এখানে কী হবে, এ হবে, ঠিক আছে, এ ম্যান,
এনি ওয়ান, যদি এখানে যে কোনো মানুষ, আর যদি এখানে স্পষ্ট করে বলে দিতাম ওই ওদের মধ্যে থেকে লালটু বলে বা পল্টু বলে বা যাই হোক না কেন, ওই ব্যক্তির কাছ থেকে তুমি 1 টাকার কয়েন নিয়ে আসো, তাহলে তুমি তখন কি ইউজ করবে? তখন কি আর এ ইউজ করবে? কখনোই না, তখন দা ইউজ করবে। যখন নির্দিষ্ট করে পার্টিকুলার কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি কোনো কিছু ইউজ করব, তখন কি হবে? দা হবে। আর যখন আমি যে কোনো মানুষ, সেখানে 10 জন বা 100 জন বা 1000 জন যতজন মানুষটা থাকুক না কেন, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বলছি, সে হতে পারে রাম, সে হতে পারে শ্যাম, সে হতে পারে যদু মধু, যেই হোক না কেন, তো সেখানে যে কোনো ব্যক্তিকেই আমি উল্লেখ করতে গেলে এই ইউজ করব। ক্লিয়ার? চলো এবার কি বলা হচ্ছে, সাবজেক্টগুলির প্রত্যেকটির পূর্বে দা থাকে, যদি কি হয়, যদি দা থাকে তবে আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে। তো দেখো এখানে কি বলছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি আর নট প্রেজেন্ট। ঠিক আছে, একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে সেক্রেটারি এবং প্রিন্সিপাল দুজন কি, দুজন আলাদা আলাদা ব্যক্তি। তাহলে এবার বলো, দুজন আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে আমি কী বলেছি, দা হবে না এ হবে? অবশ্যই দা হবে। দা প্রিন্সিপাল মানে সেই কলেজের সেই প্রিন্সিপাল এবং সেই কলেজের সেই সেক্রেটারি, তাহলে এখানে কী হবে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আর নট প্রেজেন্ট। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার পরের যে আমাদের রুলস আছে সেটাতে চলে যাই। উচিত বা কর্তব্য অর্থে শুড এবং অভ্যাস, সংকল্প বা অনুনয় বোঝালে উড ব্যবহৃত হয়। আমরা প্রায়ই দেখে থাকি কোথাও শুড ইউজ হচ্ছে, যেমন বলা হলো ইউ শুড প্র্যাকটিস, ইউ মাস্ট প্র্যাকটিস। তো কোথায় আমরা শুড ইউজ করি, কোথায় উড ইউজ করি, সেটা আমাদের অনেক সময় কনফিউশনে পড়ে যায়। তো এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা ইউজ করেছি, যখনই আমরা কোনো উচিত অর্থ বোঝাবো, যে তোমার এখন ভালোভাবে প্র্যাকটিস করা উচিত, ইউ শুড রিড ইউর বুক প্রপারলি, তোমার বইটা কি একদম প্রপারলি পড়া উচিত। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কী ইউজ করবো, সেক্ষেত্রে আমরা শুড ইউজ করবো। ওকে, যেমন কি, যেমন বললাম দ্য স্টুডেন্ট শুড ওবে দেয়ার টিচার, অর্থাৎ কি, ছাত্রদের শিক্ষকদের আদেশ পালন করা উচিত। তো এখানে যখনই আমি উচিত অর্থ বোঝাবো তখন হয়ে যাবে কি, শুড। আর যখন রিকোয়েস্ট বোঝাবো বা অভ্যাস করা বোঝাবো বা সংকল্প বোঝাবো, কোনো একটা প্ল্যান পরিকল্পনা বোঝাবো, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে উড। যেমন কি, উড ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ, অর্থাৎ মনে করো তুমি তোমার কোনো বন্ধুকে বলছো, বন্ধু তুমি একটু দরজাটা লাগিয়ে দেবে প্লিজ। তো এই যে কথাটা আমরা কী বলছি, এটা একটা অনুনয় করছি, একটা অনুরোধ করছি, এই ক্ষেত্রে আমরা কী ইউজ করছি, শুড না উড? অবশ্যই উড। দেখবে কথাটা কত, তুমি কি বলবে, শুড ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ, কেমন লাগছে শুনতে, তাই না? তো আমাদের মুখে কিন্তু উত্তরটা লেগেই থাকে, উড ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ, দেখো কত শুনতে লাগছে শুনতে, অবশ্যই মানাচ্ছে। তো যখনই দেখবে যে তুমি বুঝতে পারছো না এখানে শুড হবে না উড হবে, সবসময় মনে রাখবে, যখনই রিকোয়েস্ট বোঝাবে, কোনো একটা অনুনয় বোঝাবে, কোনো একটা সংকল্প বোঝাবে বা কোনো একটা অভ্যাস বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু উড ইউজ হবে। আর যখন কোনো একটা উচিত অর্থ বোঝাবে, ইউ শুড ক্লোজ দ্য ডোর, মানে তোমাকে অবশ্যই দরজাটা বন্ধ করা উচিত, সেই ক্ষেত্রে আমরা শুড ইউজ করব। বাট যখন বলবো উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, তাহলে কী হবে, সেখানে কিন্তু একটা অনুনয় আছে, একটা রিকোয়েস্ট আছে, তুমি তোমার বন্ধুকে রিকোয়েস্ট করবে, তুমি তাকে অর্ডার করবে, এই যা দরজাটা লাগিয়ে আয়, এরকম করবে? কখনোই না, তাকে রিকোয়েস্ট করবে, তাই না? সুন্দরভাবে রিকোয়েস্ট করবে, দেখবে ঠিক লাগিয়ে আসবে। তো এখানে কী হচ্ছে, উড ইউজ হচ্ছে। ঠিক তেমনইভাবে দেখো, উড ইউ হেল্প মি কুক ডিনার প্লিজ, অর্থাৎ তুমি কি আমাকে রাত্রে রান্নার জন্য হেল্প করবে, সাহায্য করবে? তো এখানেও কিন্তু দেখো একটা অনুনয় রয়েছে, একটা রিকোয়েস্ট রয়েছে, তার জন্য এখানে কী ইউজ হচ্ছে, উড। যদি এখানে উচিত অত বলা হতো যে না তুমি আমাকে এখনই রাত্রের জন্য সাহায্য করা উচিত তোমার, তাহলে এখানে কিন্তু শুড ইউজ হতো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এইবার তোমাদেরকে কিছু একটা কথা বলি, তোমরা প্রায় অনেকেই জিজ্ঞাসা করছো দাদা বা স্যার, এই মুহূর্তে আমরা কোন বইটা ফলো করলে আমাদের প্র্যাকটিস লেভেলটা আমরা ভালোভাবে বাড়াতে পারবো, তো সেই সম্পর্কে একটু কথা বলে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে এর আগে আমি অনেক ভিডিওতে বলেওছি যে সাতরা পাবলিকেশনের এই বইটা খুব হেল্পফুল। আমি আজকেও আরেকবার বলবো যে এই ভিডিওতে কেন বলবো, যে কেন হেল্পফুল। দেখো কয়েকটা পয়েন্ট আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, যে কোনো পড়ার জন্য আমাদের কিন্তু কী করতে হয়, যে কোনো বিষয় পড়ার জন্য শুধুমাত্র MCQ পড়ে গেলে কিন্তু হবে না, পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কী করতে হবে, পুরো ডিটেলসটা অন্ততপক্ষে একবার হলেও পড়ে রাখা উচিত। ঠিক আছে, মনে করো এই যে রুলসগুলো, আমি যদি শুধুমাত্র একটাই রুলস বলে দিতাম, সেই রুলসটা যদি না আসতো পরীক্ষায় তাহলে কী হতো, তুমি পারতে না। ঠিক তেমনইভাবে MCQ শুধুমাত্র পড়ে গেলে হবে না, আমাদেরকে
কিছু ওর থেকে এক্সট্রা কিছু জিনিস জেনে রাখা উচিত। এই জন্য এই যে বইটা সাতরা পাবলিকেশনে, এখানে কিন্তু শর্টে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে প্রথমে শর্ট নোট দিয়ে পুরো জিনিসটা কভার আপ করার পর তোমাদেরকে কিছু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হয়েছে, যাতে তোমরা তোমাদের লেভেলটা জানতে পারো যে কতটা কী তোমরা প্রস্তুত হয়েছো। তারপর একেবারে শেষের দিকে তোমাদের মডেল প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু ওখানে মক টেস্টের মতো তোমাদের যে তোমাদের লেভেলটা তোমরা কিন্তু ওখানে জাজ করতে পারবে। এই জন্য এই বইটা আমার কাছে বেস্ট লেগেছে, যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে এবং খুব কী বলবো কারেন্ট যে প্যাটার্ন রয়েছে, তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই বইটা বানানো হয়েছে। তো এইখানে তোমাদের কী করতে হবে, তোমাদেরকে প্রথমে ডেসক্রিপশানে দেখবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই ডেসক্রিপশানে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু এই পেজে চলে আসতে হবে। এই পেজে চলে আসার পর তোমাদের কী করতে হবে, প্রথমেই তোমাদেরকে বাই ইট নাও এখানে ক্লিক করতে হবে। তো বাইট নাও যখনই ক্লিক করবে তারপর তোমাদের কী করতে হবে, এখানে দেখবে তোমরা 293 টাকা দেখে কিন্তু অনেকে বলবে যে বাবা এত টাকা লাগবে। এবার দেখো তোমাদেরকে ম্যাজিক দেখাচ্ছি, তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট ছিল যে দাদা যতটা সম্ভব কমে একটু চেষ্টা করুন। তো আমি এদের সাথে কথা বলেছিলাম, লাস্ট ডেট কিন্তু 31 তারিখ, 31 তারিখের মধ্যে যারা নেবে, 31 মের মধ্যে যারা নেবে তাদের কিন্তু অবশ্যই এই অফারটা কাজে দেবে, তারপরে যারা নেবে তারা কিন্তু আর অফারটা পাবে না। তো দেখো এখানে ডিসকাউন্ট কোডে তোমরা যদি আমার চ্যানেলের নাম লেখো সাফল্য SAFOLL সাফল্য 25 ইউজ করো, তারপর যদি অ্যাপ্লাই ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখবে এই প্রাইসটা কমে যাচ্ছে কততে, এই প্রাইসটা কিন্তু কমে যাচ্ছে 219 টাকা। তো যে একটা ভালো বই পেতে গেলে 219 টাকা তো খরচ করতে হবে বন্ধুরা। তো এবার তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের যে ডিটেলস আছে কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করার পর, যেরকমভাবে তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে ফিল আপ করো, ফিল আপ করার পর এখানে তোমাদেরকে শিপিংয়ে যেতে হবে। শিপিংয়ে তোমাদের অ্যাড্রেসটা প্রপারলি দেবে, ঠিক আছে, দেওয়ার পর তোমাদের পেমেন্ট করতে হবে। এটা পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের দেখবে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের বাড়িতেই কিন্তু তোমরা বইটা পেয়ে যাবে। আচ্ছা এইখানে বলে রাখি, শিপিং চার্জ কোথাও 40 টাকা নেওয়া হচ্ছে, কোথাও কিন্তু 90 টাকা নেওয়া হচ্ছে। 90 টাকা কাদের জন্য, যাদের বাড়ি একটু দূরে, ঠিক আছে। তো যদি তোমার মনে হয় বইটা ভালো তোমরা দেখে নিতে পারো, এর আগে অনেকেই বইটা কিন্তু ফলো করে ভালো স্কোর করতে পেরেছে। তো আমি আমার দিক থেকে বলবো অবশ্যই বইটা চাইলে তোমরা নিতে পারো। ওকে চলো এবার আমরা আবার ক্লাসে ফিরে যাচ্ছি। দেখো এবার আমরা ফোর্থ যে রুলস আছে সেই রুলসে চলে যাচ্ছি। বলা হচ্ছে কি, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন এর প্রত্যেকটির পূর্বে যদি ইচ বা এভরি বা নো থাকে তাহলে ভার্বে প্লুরাল হবে। তো আমাদের কী বলা হচ্ছে, যখনই সিঙ্গুলার, দেখো এখানে আমাদের কী বলা হচ্ছে, যখনই কোনো একটা সাবজেক্ট যখন চলে আসে, দেখো সাবজেক্ট মানে কী, প্রথমে ইচ ম্যান অ্যান্ড ওম্যান, এখানে দুটো সাবজেক্ট আছে এবং বলছে দুটো সাবজেক্টে যখন সিঙ্গুলার নাউনের পরিবর্তে প্রত্যেকটি পূর্বে যখন ইচ থাকবে, ইচ মানে কী, প্রত্যেকে, প্রত্যেক পুরুষ, প্রত্যেক মহিলা, ওয়াজ প্রেজেন্ট, ওয়্যার প্রেজেন্ট মানে কী, সেখানে প্রেজেন্ট ছিল, এইখানে একটা যখন ম্যাজিক মনে রাখবে, এখানে কিন্তু তোমাদের কোনো ট্রিক মনে, মানে তোমার কোনো রুলস মনে রাখতে হবে না। যখনই দেখবে ইচ লেখাটা রয়েছে, ইচ ম্যান, ইচ ওম্যান, ওয়্যার প্রেজেন্ট, তো যখনই দেখবে ওয়্যার আছে সেটা কেটে কী করবে, ওয়াজ করে দেবে, আর যখনই ওয়াজ থাকবে তখন সেটা কেটে কী করবে, ওয়্যার করে দেবে, ঠিক আছে। দেখো এই ম্যাজিকটা সবসময় কাজে দেবে, যখনই দেখবে মানে অল্টারনেট করে দেবে, ঠিক আছে, কী করবে, যখনই দেখবে এর কাছে ওয়্যার প্রেজেন্ট তো ওয়্যারটা কেটে ওয়াজ করে দেবে। আবার দেখো নেক্সট একটা আমি একটা উদাহরণ দিচ্ছি, নাইদার দ্য স্টার্স নর দ্য মুন ওয়াজ ভিজিবল, অর্থাৎ কি, না চাঁদ দেখা যাচ্ছিল না তারা দেখা যাচ্ছিল, কোনোটা দেখা যাচ্ছিল না। তো সেক্ষেত্রে কি, নাইদার দ্য স্টার্স নর দ্য মুন ওয়্যার ভিজিবল, যখনই ওয়াজ থাকবে সেটা কেটে ওয়্যার করে দেবে, যখনই ওয়্যার থাকবে সেটা কেটে ওয়াজ করে দেবে। ওকে তো এটা হচ্ছে সব থেকে ইজি একটা তোমাদের রুলস বলে দিলাম, এখানে কিন্তু কোনো মানে বেশি মুখস্থ করার দরকার নেই। চারটে রুলস কী বললাম, প্রথম হচ্ছে যখনই দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হবে সেখানে কিন্তু ভার্ব প্লুরাল হয়ে যাবে। যেমন কী বললাম, গীতা এবং রীতা এবং গীতা আর গুড গার্ল, এখানে কিন্তু আর হবে, এখানে ইজ হবে না, প্রথম গেল। সেকেন্ড কী বললাম, সাবজেক্টগুলির প্রত্যেকটির পূর্বে যদি দা থাকে তাহলে আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে, অর্থাৎ আমি বললাম দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, মানে দুজন ব্যক্তিকে আলাদা আলাদাকে বুঝিয়ে দিলাম, সেক্ষেত্রে কী হবে, দুটো কিন্তু দা ইউজ করব, ক্লিয়ার। চলো পরেরটাতে চলে আসছি, উচিত বা কর্তব্য অর্থে শুড এবং অভ্যাস বা সংকল্প অন্যরা বোঝাতে উড ব্যবহার করব। যখনই আমরা বলবো যে তোমার এই কাজটা করা উচিত এবং ইমিডিয়েটলি করা উচিত, সেক্ষেত্রে আমরা শুড ইউজ করব, এখানে কিন্তু উড ইউজ করব না। কখন উড ইউজ করব, যখন আমরা রিকোয়েস্ট করব যে স্যার প্লিজ আমাদেরকে এই সাবজেক্টটা পড়িয়ে দেবেন, তাহলে খুব উপকৃত হব। এক্ষেত্রে আমরা কি একটা রিকোয়েস্ট করছি, একটা অনুনয় করছি, তো এই ক্ষেত্রে আমাদের উড ইউজ হবে, ক্লিয়ার।
এবার ফোর্থ যেটা আমি এখনই বললাম যে যখনই অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন এর প্রত্যেকটির পূর্বে ইচ এভরি কিংবা নো থাকে তাহলে ভার্বে প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। আবার এখানে যখন যখন অল্টারনেট হয়ে যাবে, আমি ক্ষেত্রে আমি বেশি লিখিনি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তো যখনই দেখবে ওয়্যার থাকবে সেটা কেটে ওয়াজ হবে, যখনই দেখবে ওয়াজ আছে তখনই সেটা ওয়্যার হয়ে যাবে। অর্থাৎ মাঝখানে সামনে কিন্তু তোমার লেখা থাকবে কি তিনটে জিনিস লেখা থাকবে, ইজ যদি থাকে তাহলে হবে, আর যদি নাইদা লেখা থাকে তাহলে হবে, এবং যদি অ্যাজ ওয়েল অ্যাজ লেখা থাকে। দেখো তিনটেতে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ, নাইদার, আইদার, ইচ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো লেখা আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্রিকটা কাজে লাগবে। ওকে, তো এই চারটে আমি তোমাদেরকে রুলস পড়ালাম। এবার তোমাদের আসি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে, তারপর তোমাদেরকে হোমওয়ার্কগুলো তোমাদের নিজেদের কিন্তু করতে হবে। খুবই সহজ হোমওয়ার্ক রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকেই পারবে এটুকু আশা রাখছি। তো প্রথম যে তোমাদের জিএনএমএনএম 2021 পরীক্ষা এসেছিল, প্রথম পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনে দিয়েছে দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি। এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে চারটে অপশন কিন্তু এখানে রয়েছে। প্রথম অপশন কি দ্য ব্লাইন্ডস, দ্বিতীয় অপশন হচ্ছে ডিজার্ভ, তৃতীয় অপশন হচ্ছে আওয়ার সিম্প্যাথি, এবং চতুর্থ অপশন হচ্ছে নো এরর। এবার আমরা কী করে বুঝবো এটা ঠিক না ভুল? যদি কোথাও ভুল থাকে তাহলে সেখানে আমাদেরকে টিক করতে হবে। মনে করো অপশন এতে ভুল আছে, তাহলে অপশন এতে টিক করব। যদি অপশন সিতে ভুল থাকতো তাহলে অপশন সিতে টিক করতাম। যদি আমাদের এখানে কোনো ভুলই না থাকে তাহলে কী করবো, নো এররে ক্লিক করব। তবে এখানে একটা ট্রিক তোমাদের বলে রাখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে নো এরর কিন্তু অ্যান্সার হয় না, ঠিক আছে? কী বললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে নো এরর অ্যান্সার হয় না, বাকি তিনটের মধ্যে কিন্তু অ্যান্সার লুকিয়ে থাকে, এটা নালে এটা নালে এটার মধ্যে অ্যান্সার লুকিয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে কিন্তু নো এরর অ্যান্সার হয়ই না, ক্লিয়ার? তো এটা বাদ দিয়ে বাকি তিনটের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে। এইটা কিন্তু সবাই অনেকে জানে না, ঠিক আছে? নো এরর ম্যাক্সিমাম টাইম কিন্তু অ্যান্সার হয় না, এটা তুমি জিজ্ঞাসা করে দেখবে, অনেক ইউটিউব চ্যানেলে হয়তো এটাকে কপি করে নেবে, বাট এটা সত্যি কথা, আমি নিজেও এটা পরীক্ষা করে দেখেছি। যাই হোক, এবার আমি বলি এখানে কোথায় ভুল রয়েছে। দ্য ব্লাইন্ডস মানে কি, আমি যখন বলছি দা, আমি একটু আগে বললাম যখনই দা বলবো মানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলছি, ঠিক আছে? নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, যদি আমি বলতাম দা ম্যান মানে সেই লোকটিকে, আর যদি বলতাম এ ম্যান মানে 100 জনের মধ্যে থেকে একজনকে, যে কোনো একজনকে, এই ক্ষেত্রে আমরা দেখছি দা লেখা আছে। দা মানে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে বলা হচ্ছে, নির্দিষ্ট কোনো একটা অন্ধ ব্যক্তি। ব্লাইন্ড মানে কি, ব্লাইন্ড মানে অন্ধ ব্যক্তি। তো নির্দিষ্ট কোনো একটা অন্ধ ব্যক্তি ডিজার্ভ, ডিজার্ভ মানে সে সেটা পাওয়ার যোগ্য, ঠিক আছে? ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি মানে আমাদের যে কি মানবিকতা সেটা পাওয়ার যোগ্যতা তার রয়েছে সেই অন্ধ ব্যক্তিটির। তাহলে এখানে যেহেতু দা রয়েছে তাহলে দা মানে কি সেই ব্যক্তিটি, তো এখানে তাহলে নিশ্চয়ই ব্লাইন্ডস হবে না, তাহলে কী হবে, দ্য ব্লাইন্ড, দ্য ব্লাইন্ড ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি। ওকে, বোঝা গেছে? তাহলে কী বললাম, আমি আরেকবার বলে দিই, এখানে কিন্তু দ্য ব্লাইন্ডস হবে না। ব্লাইন্ডস মানে কি, মানে প্রচুর অন্ধ লোক আছে, কিন্তু আমি কি বললাম যখন কোনো পার্টিকুলার কাউকে বলবো তখন কি বসে, দা বসে। যেহেতু দা আছে তাহলে আমাদের কি হবে, দ্য ব্লাইন্ড মানে একজন অন্ধ ব্যক্তি। আর যদি বলতাম দ্য ব্লাইন্ডস তাহলে কি, অনেকজন অন্ধ ব্যক্তি, ঠিক আছে? তাহলে এখানে কি হতো, এ তাহলে এখানে হতো ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি, সেক্ষেত্রে এটা কোনো নো এরর হতো। বাট এখানে যেহেতু দ্য ব্লাইন্ডস আছে মানে কি, এখানে প্রচুর ব্যক্তি কিন্তু কথা বলা হচ্ছে না, এখানে একজন ব্যক্তি কথা বলা হচ্ছে, ওই জন্য দা কথাটা ইউজ হচ্ছে। তো যখনই দা ইউজ হচ্ছে তখন কী হবে, দ্য ব্লাইন্ড ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি। ওকে, চলো সেকেন্ডে আসছি। সেকেন্ডে হচ্ছে হোয়াই ইউ কপিং ইয়োর হোমওয়ার্ক ফ্রম সামওয়ান এলস, অর্থাৎ তুমি কেন অন্যের দেখে তুমি তোমার হোমওয়ার্কটা কপি করছো। তো এখানে দেখো আমাদের কী, আমাদেরকে কী বের করতে হবে, তো এখানে দেখো হোয়াই ইউ আর হবে, তাই না? আমি বলি না, আমি যদি বলি তুমি কেন অন্যের দেখে কপি করছো, ঠিক আছে? আমি যদি বলি তুমি কেন অন্যের দেখে কপি, ব্যাস বললাম না। এখানে আসল যে জিনিসটা, তুমি কেন করছো, ইউ আর, সবসময় মনে রাখবে ইউ আর কিন্তু সবসময় থাকে। তো হোয়াই ইউ আর কপিং ইয়োর হোমওয়ার্ক ফ্রম সামওয়ানস এলস, তো রাইট অ্যান্সারটা কী হবে, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হোয়াই ইউ। এটা কিন্তু SSC 2019 একটা পরীক্ষা এসেছিলো, তোমরা দেখে নিতে পারো। এবার তোমাদের দুটো হোমওয়ার্ক দেওয়া থাকলো, কে ফার্স্ট দিচ্ছ, যে ফার্স্ট দেবে তার কমেন্টটা কিন্তু আমি পিন করে রাখবো। কী করবো, পিন করবো, এবং তার কমেন্টটা সবাই পড়তে পারবে, রাইট অ্যান্সার হলে তবেই পিন করবো।
অবশ্যই কিন্তু যারা অ্যান্সারটা জানো অবশ্যই দেবে। কি প্রথম প্রশ্ন হচ্ছে, অঙ্কিতা অ্যান্ড হার মাদার ইজ গোয়িং টু মার্কেট, নো এরর। তো এখানে কোথায় ভুল আছে? অবশ্যই কিন্তু যারা পারবে প্রত্যেকে পাবে, এটা খুবই ইজি একটা প্রশ্ন কিন্তু দিয়েছি। আর পরীক্ষা কিন্তু এই ধরনের পরীক্ষা প্রশ্নগুলি কিন্তু আসবে, দেখবে পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্নগুলি আসে। আর সেকেন্ড কোশ্চেন কি, দ্য কম্পিটিশান ইজ বিটুইন দ্য মেল স্টুডেন্টস অ্যান্ড ফিমেল স্টুডেন্টস, এখানে কি বসবে এ তোমাদেরকে বলতে হবে। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা যারা আগে দেবে তাদের কিন্তু আমি অবশ্যই তাদের কমেন্টে পিন করে রাখবো। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর এই পিডিএফটা পেতে গেলে তোমাদের কী করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাবে, আমি কিন্তু পিডিএফটা সেন্ড করে দেবো। ওকে, নাহলে টেলিগ্রাম চ্যানেলে আমি এখন দিতে পারছি না, বিকজ আমার কাছে টেলিগ্রাম চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। আমি পরবর্তীকালে আমি আবার তোমাদের এটা কিন্তু দিয়ে দেবো, শেয়ার করে দেবো। ওকে, চলো, অল দ্য বেস্ট।